শিশু শিল্পী হিসেবে সবিজে পার হেঁকেছিলেন এনি খান। দীর্ঘ 23 বছর পর ধর্মীয় বিষয়ে নিজের আত্মউপলব্ধির কারণে সবিজ থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। এনি খান বলেছেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি, এই সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত, কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে, তাই আত্মউপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি। আগে শুটিং করা এনির কিছু কাজ এখনও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এনি জানান, সবকিছু থেকে গুটিয়ে আসতে আমার হয়তো একটু সময় লাগবে, তবে মন থেকে চাইছে আল্লাহ যেন আমাকে আর কাজে না ফেরান, ঘরে থাকব, ইবাদত করব, উনি চাইলে সব কিছুই সম্ভব। এনি খান সম্প্রতি ভিডিও বার্তায় জানান, আসসালামু আলাইকুম, আসলে হঠাৎ করে না বলেই লাইফে চলে আসা, একটা স্পেশাল রিজন আছে। আমি অনেক আগেই অনেকবার ইনফর্ম করে রেখেছি যে আমি যে 2008 সাল থেকে যে ফেসবুক আইডিটা ব্যবহার করতাম, 2008 সাল থেকে তার সাথে লিঙ্ক করে যে ইনস্টাগ্রাম আইডিটা ছিল আমার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি, তারপর আমার যে ফ্যান পেজ ছিল সেটা কিন্তু 2019 সালের সেপ্টেম্বরের 20 তারিখে হ্যাকাররা হ্যাক করেছে। সো এখন যে কনফ্লিক্টটা হয়েছে এটা আসলে খুব বড় কিছু না, কারণ আমাদের দেশের বাঙালিরাই এরকম যে এটা যদি নাও হতো, আমি যদি 2টা আইডি চালাতাম, আমার যদি ওখানে আগের ছবিগুলো থাকতো। যেটা হয়েছে, যখন আমি কাজ করেছি স্বাভাবিকভাবে আমি অনেক ধরনের ছবি তুলেছি, যেটা হয়তো বা এখনকার যে আমার লাইফস্টাইল সেটার সাথে কনফ্লিক্ট করে। বাট আমি কখনোই বলবো যে আমি খুব বেশি অশালীন কিছু করার চেষ্টা কখনোই করি নাই, চেষ্টা করেছি দর্শকদের কাছে যতটা ভালো থাকা যায়, দর্শকদের কাছে ভালো থাকার জন্য না, আমি পার্সনটা এরকম ব্যক্তিগতভাবে, তাই আমি ওরকম আমার শালীনতা বজায় রেখেই চলার চেষ্টা করেছি। এনিওয়েজ, তারপরে যেটা হয় যে আমার ধর্ম যেটা যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে ছিল হয়তো বা আমার সেই আমার নাটক করা বলেন, আমার ছবি তোলা বলেন, আবার ছবি তোলার যে অ্যাপ্রোচগুলো ছিল সেটা হয়তো বা এখনকার সময়ের সাথে, মানে আমার এখনকার লাইফস্টাইলের সাথে কনফ্লিক্ট করে। তো অনেকেই আছেন যে আমার সেই যে হ্যাকাররা যে ফ্যান পেজটা চালাচ্ছে, সেই ফ্যান পেজে তারা প্রতিনিয়ত আমার যে আগের কাজের ছবিগুলো আছে, কাজের ছবি, আমার বিভিন্ন সময়ের ছবি, সেগুলো আপলোড প্রতিনিয়ত দিচ্ছে। এবং আমার কিছু মানে খুব ভালো লাগার মানুষ, খুব ভালো লাগার দর্শক আছেন যারা আসলেই আদৌ চান কি না আমি আমার জীবনটাকে পরিবর্তন করি, তারা যেটা করেন যে প্রিভিয়াস কাজগুলো, প্রিভিয়াস ছবিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে এনে আমার এই যে এখন যে আমি ফ্যান পেজটা চালাচ্ছি এটা এখানে এসে ছবিগুলো আপলোড করে এবং খুব সুন্দর করে, যতটুকু একটা মানুষকে যতটুকু বলে আঘাত করা যায় ঠিক এভাবেই আঘাত করে আমাকে লেখার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এতে আমি আসলে কষ্ট পাবো না, আমি ভাববো যে ওইটাও আমার প্রায়শ্চিত্ত, এক ধরনের বলবো যে এদের দ্বারাই আমার এক ধরনের শিক্ষা হওয়া। কিন্তু তারপর হয় কি, দিন শেষে তো আমি মানুষ না, আমি যখন পরিবর্তন হতে চাই, তখন যখন আমি যখন অভিনেত্রী ছিলাম তখন যেরকম আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন, আমার কাজ দেখেছেন, আমার পাশে ছিলেন, ঠিক তেমনিভাবে কিন্তু যখন আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে যাচ্ছি, আমরা একটা কথা সবাই জানি যে আল্লাহ যে কোনো সময় যে কাউকে হেদায়েত করতে পারে। সো হতে পারে আমি এখন আমার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ করতে যাচ্ছি, সো এই সময়ে যখন আমার সেই হ্যাকারদের ফ্যান হ্যাকারদের পেজ থেকে আমারই ছবিগুলো এনে আমার এই পেজে যখন ছবিগুলো দিয়ে আমাকে খুব কটূক্তি করা হয়, আমার কেমনটা লাগতে পারে সেটা আসলে কী বলবো। ঠিক আছে, একজন আমাকে এখন খোঁচা দিয়ে লিখেছে যে আপনি সুজানা আপু আপনারা এগুলো কী শুরু করেছেন, আপনারা ছবি আপলোড দেন, আবার ইসলামের কথা বলেন। আসলে আলহামদুলিল্লাহ সুজানা আপু তার লাইফস্টাইল চেঞ্জ করেছে, শুকর আলহামদুলিল্লাহ, সেও এক কথাই আমি জানি না সে কি বলছে। আসলেই তো মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই না? কাউকে আমি এখানে টেনে আনবো না। আলহামদুলিল্লাহ সুজানা আপু তার লাইফস্টাইল চেঞ্জ করেছে, আমি খুবই খুশি হয়েছি। আমি চাইছি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে, ইনশাল্লাহ ট্রাই করছি প্রতিনিয়ত, নিজের সাথে নিজের
নিজের সাথে নিজে অ্যাকচুয়ালি জিহাদ করছি, যেটা হয় যে আমাদের এই হঠাৎ করে একটা মানুষের লাইফ পুরোপুরি পরিবর্তন করে এসে আমাদের ধর্মীয় লাইনটা যেটা হয় খুব সহজ আবার খুব কঠিন, অনেক কিছু নিষিদ্ধ আছে। ঠিক হয়তো বা আমি এই মুহূর্তে যেভাবে আপনাদের সাথে কথা বলছি এই কথা বলাটাও হয়তো বা আমার ধর্ম অ্যালাউ করে না। সো আমি তো অলরেডি নিজের সাথে স্ট্রাগল করছি, তখন যখন আপনারা যাদেরকে আমি এত বছর ভালোবাসার মানুষ হিসেবে সামনে রেখে আমি কাজ করে এসেছি, তারাই আবার আমাকে আঘাত দিয়ে কথা বলে এভাবে করে লিখেন, খুব খারাপ লাগে। কেউ লিখেন নামাজ পড়ো, কেউ বলেন মিডিয়া ছাড়ো। ভাই, আমার নর্মাল সেন্সেই তো বোঝা উচিত যে আমি যে ধরনের স্ট্যাটাস দিচ্ছি, যা আপলোড দিচ্ছি, অবভিয়াসলি আমি নামাজটা নিশ্চয় পড়লে আমি যেরকম মিডিয়ার কাজটা সবাইকে দেখিয়ে করতে পেরেছি, এভাবে নিশ্চয়ই আমি নামাজটা করে আপনাদেরকে দেখাতে পারবো না যে ভাই আমি তো ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি কিংবা কিছু। ইবাদতটা কিন্তু আসলে দেখিয়ে করা যায় না, না ইবাদত যে যার মতো করে করে, আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমি এই যে পরিবর্তন হয়েছে, আল্লাহকে আমাকে আমাকে কবুল করবে কি করবে না সেটাও কিন্তু আল্লাহর ব্যাপার, এটা আমরা কেউই বলতে পারি না। দেখা যায় যে অনেকেই অনেক বছর ইবাদত করছে কিন্তু তাকে আল্লাহ কবুল করছে কিনা কেউই তো আমরা বলতে পারি না, তাই না, যে আল্লাহ আমাদেরকে কবুল করবে কি করবে না। এটা পুরোপুরি আল্লাহর উপর ডিপেন্ড করে যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন কি করছেন না। বাট আমার খারাপ লাগে যখন আপনারা এইভাবে পিঞ্চ করে কথা বলেন, হ্যাঁ মিডিয়া জগৎ ছেড়ে দাও। ভাই, ছেড়ে দিয়েছি কি দেইনি সেটা তো আগে পিছিয়ে আপনারা খালি এসে একটু করে দেখেন, দেখে ঠাস করে একটা কমেন্টস করে দিয়ে চলে যান। এটাতে আমার মনের কি অবস্থা হতে পারে, আমি কষ্ট পাবো কি পাবো না সেটাও তো আপনাদের কমন সেন্সের মধ্যে থাকে না। ভাই, যারা বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মিডিয়া ছেড়ে দেন, তারা তো জানেন যে আমি একজন মডেল, তারা আমার পেজটাতে এসে ভাই কি করেন? নিশ্চয়ই আমি পরিবর্তন হয়েছি বলেই কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তো এইভাবে পিঞ্চ মেরে কথা বলা কিছু নাই। আর আপনারা তো দেখে আমার থেকে বেশি গবেষণা করছেন, কিভাবে যে আমি এখনকার পেজে ইসলামিক কথাবার্তা দিচ্ছি, ইসলামিক জিনিসপত্র দিচ্ছি, আর আপনারা কি করেন ফ্যান পেজ যেটা হ্যাকাররা চালাচ্ছে সেখান থেকে আপনারা আমার ছবি খুঁজে টুজে এনে, ও মাই গড, ওইটুকু সময় আপনারা কি ইবাদত করতে পারেন না? যে আমার আগের ওই কোথায় আমার কি ছবি আছে, কেউ খুব অশ্লীল ভাষায় ব্যবহার করে করে ভাই ওখানে এটা দিচ্ছ, আমি ভণ্ডামি করছি, আপনারা কি করছেন? আপনারা আপনাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে যে আমার প্রিভিয়াস ছবি খুঁজে এনে আমি যেখানে একটা ভালো ধরনের এটা আমিই করছি, অন্য কেউই করছে ধরে নিলাম, কিন্তু এখানে তো একটা ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজের জায়গায় এনে এই কাজগুলো এনে আবার প্রশ্নবিদ্ধ করা, আমি আসলে বুঝি না। নীতিগত ভাবে কাউকে কিছু বুঝি না, না এই যে এক ভাই লিখেছেন নিন্দুকের কথা না ভেবে এগিয়ে যান, অফকোর্স আমি এগিয়ে যাব, আমার আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ যতদিন আমার সাথে আছেন আমাকে তো এই আমাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। বাট ওই যে দিন শেষে আমি তো মানুষ না, একটু বলতে পারেন একটা অভিমান থেকে আমি কিছুক্ষণ আগে কয়েকটা লোকের কমেন্টস এত বাজে লিখেছে, আমি নাকি ভণ্ডামি করছি, ঠিক আছে, ওইসব মানুষদের কারণেই না সাডেনলি হঠাৎ করে লাইফে আসলাম। আমি খুব বিরক্ত হয়ে এই কথাগুলো বলছি যে আরে ভাই, মানুষ যখন পরিবর্তন হতে চায়, মানুষকে তো পরিবর্তন হতেই দেন না, তাদের পিছে একদম মানে কি বলবো একটা আখাইলা বাস নিয়ে দাঁড়ায় থাকেন যে এরে কেমনে করে আঘাত করে রক্তাক্ত করা যায়। এই ধরনের প্রতিশোধমূলক চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে না, মানে এমনি তো বাঙালিদেরকে সহজে কেউ ভালো বলতে চায় না এই এই স্বভাবগুলোর কারণে, সবাই না কিছু কিছু মানুষ সবাই না, অফকোর্স সবাই না, বাঙালিরা যেরকম কিছু কিছু মানুষ এরকম নোংরা স্বভাবের হয় আবার অনেক ভালো স্বভাবেরও হয়, ঠিক আছে। নোংরা মানুষগুলোর জন্য বলছি যে নিজের চরকায় আগে তেল দেন, তারপর মানুষের পিছিয়ে এভাবে করে লাগবেন। আর অবভিয়াসলি আমি কাজ করবো কি করবো না সেটা তো ভাই মরবো আমি, আল্লাহ আল্লাহর হেদায়ত করলে আমাকে করবে, আল্লাহ যতক্ষণ না মানুষকে হেদায়ত করে ততক্ষণ মানুষ পরিবর্তন হতে পারে না, ঠিক আছে। এটা এটা যারা ধর্ম নিয়ে চর্চা করে, যারা পড়াশোনা করেন, তারা খুব ভালো করে জানেন যে স্বয়ং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যে ইসলামের জন্য অনেক কিছু করেছে, মানে নবীজিকে প্রোটেক্ট করার জন্য অনেক কিছু করেছে, নবীজি অনেক ভালোবাসার একটা মানুষ ছিল, তারপরেও কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, কারণ আল্লাহ চায়নি।
আর আল্লাহ চাইলে কাউকেই ঠেকাতে পারে না। আপনাদের এইসব কথা তো আমাকে ঠেকাতে পারবেই না ইনশাল্লাহ, খারাপ কথা আমাকে ঠেকাতে পারবে না যদি আল্লাহ চায়। আবার আমার এখন সবচেয়ে ফ্ল্যাকচুয়েট সিচুয়েশন এই কারণে আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনাদের এই কথাগুলো আমাকে আঘাতও করে। কারণ কেন আঘাত করে, আমি এমনিতেই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আবার আমার নিজের কাছে নিজের হয়তো বা আগের ছবিগুলো দেখলে গিলটি লাগে যে ছবিগুলো আমার হাতে নাই। হ্যাকাররা তো ভাই এমনি চোরের বাচ্চা, চোরেরা এরা কি করে মানুষের আইডি হ্যাক করে বসে থাকে, মানুষের মানে এরা তো আল্লাহ জন্মগতভাবে এদেরকে হ্যাকার বানিয়েছে, ঠিক আছে, আল্লাহ এদেরকে জন্মগতভাবে হ্যাকার বানিয়েছে, এদের তো এমনিতে ইমান নাই, আমার নাই, কিচ্ছু নাই। সো ওদের কথা আর কি বলবো, যেমন রোজার মাসে আমি হ্যাকারদের আমার ফ্যান পেজে আমি হ্যাকারদেরকে টেক্সট করেছি, ভাই আমাকে জীবনে আমার দর্শকরা কোনোদিন গালি দেয় নাই, ওরা রোজার মাসে যে ধরনের ছবি আপলোড করেছে যেটা একেবারেই যায় না, ঠিক আছে, মানুষের চোখে মানে আরো কুটু লাগে, দেখতে পচা লাগে। তো আমি তাদেরকে কিন্তু আমি নিজে লিখেছি যে একে তো মানুষকে আল্লাহ যখন তখন হেদায়াত করতে পারে, আপনারা তো আমার পেজ চুরি করেছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আর এখন অ্যাটলিস্ট কখন কি ছবি আপলোড দিবেন এটাও তো এই সেন্সটা চোর, চোরের বাচ্চা চোর, আবার এই সেন্সটাও তো থাকা উচিত যে কি করা উচিত কি করা না উচিত। আর এমন একটা দেশে ভাই থাকি, মামা চাচা বাপ ভাই কোনো না কোনো মানুষ পরিচিত থাকা লাগে, যেমন আমি আমার পেজ যখন হ্যাক হয়েছে আমি গিয়ে সেরে থানায় আইডি জিডি করে রেখে এসেছি, এরপরে আমার বেসিক্যালি যাওয়ার কথা ছিল সাইবার ক্রাইমে, আমি এখনো যেতে পারিনি, ইটস বিকজ অফ তখন তো আমি রেগুলার শুটিং করি, আমি ব্যস্ত ছিলাম, আমি কারোর টেক্সটই পড়ছি না, এত বিরক্ত লাগছে আমি অনর্গল কথা বলে যাচ্ছি। সো আমি যেটা করেছি যে আমি জিটিটা করে রেখে এসেছি, আমার সাইবার ক্রাইমে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি রেগুলার শুটিং করতাম আমি সেই সময়টা করে উঠতে পারিনি। ইনশাল্লাহ এখন তো দেশের যে পরিস্থিতি যা অবস্থা, আমি জানি না বাপ মামা চাচা এসবের হেল্প ছাড়া আমি গিয়ে এই আমার আসলে হ্যাকারদেরকে তো আমি রিকোয়েস্ট করে অফ করাতে পারবো না, আমার দেশের সমাজ ব্যবস্থা কিংবা আমার সাইবার ক্রাইমের ওখানে পরিচিত ছাড়া কাউকে দিয়ে আমি আদৌ আমার এই ফ্যান যে পেজটা হ্যাক করেছে সেটাকে অফ করাতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। আর এর মধ্যে তো কত ফ্যান ক্লাব এই ক্লাব ওই ক্লাব খুলে রেখে বসে আছে যেগুলো আমি কিছুই জানি না, আমার ছবি ব্যবহার করে হাজারটা ফেক আইডি আছে সেটাও আসলে আমি জানি না। আম্মু তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, আমার ভাইয়ের মেয়েটা বেশি বেসিক্যালি পর্দা ধরে দাঁড়িয়ে আছে যেন আমি একটু আলো পাই, ছেড়ে দাও তো দেখি আলো কি খুব বেশি কমে যায়, কমে যাক অসুবিধা নেই। যেটা হয়েছে আমি জানি না আসলে ওই দেখা যাবে ওটা হ্যাকারদের হাতেই থাকবে নাকি আমি বলতে পারি না, ওটাও আমার ভাগ্য, ঠিক আছে। আর কাজের ব্যাপারটা আসলে আমি আর কাজ করবো না ইনশাল্লাহ, শুটিং আর করতে চাই না, বাট তার মানে এই না যে আমার শুটিং এর জায়গার প্রতি আমার ডিসরেসপেক্ট, আমি আমার জায়গাটাকে অনেক ভালোবাসি, আবার ধর্ম আমাকে অ্যালাউ করে তাই আমি কাজ করব না। আর মানুষের ভালো লাগা খারাপ থাকাটা এটা মানুষ যে কোনো জায়গায় ভালো থাকতে পারে, যে কোনো জায়গায় খারাপ থাকতে পারে, ঠিক আছে, এটা আপনিও খুব ভালো করে জানেন আমিও খুব ভালো করে জানি, ঠিক আছে। আপনারা সবাই যদি খুব ভালো হতেন তাহলে আর একজন মডেলের পেজে এসে কি করতেন, সো আবার মডেলদেরকে খারাপ বলে বেড়ান। সো এটা আসলে যার যার সাইকোলজিক্যাল ব্যাপার, এই হিপোক্রিসিটা একদম ভালো লাগে না আমার, ঠিক আছে। তো আমি কাজ করব না, আমি আমি আমার আল্লাহর ভালোবাসার জন্য কাজ করব না, আপনাদের কারো কথায়ও আমি কাজ ছাড়ি নেই, কোনো কিছুর জন্য ছাড়ি নেই, আবার তার মানে এই না যে আমি আমার কাজের জায়গাকে ডিসরেসপেক্ট করি, অবভিয়াসলি আমি অভিনয় করেছি ওই জায়গাকে আমি সম্মান করি, আবার ওই জায়গার প্রত্যেকটা মানুষকেও সম্মান করি, আবার এটাও বিশ্বাস করি যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে ওই জায়গা থেকে সরিয়েও আনবেন, এটাও বিশ্বাস করি। সব কিছু বিশ্বাসের উপরে, সব কিছুই ভাগ্য, প্রত্যেকটা মানুষের ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন, এটা আমরা যারা ধর্ম প্র্যাকটিস করি এটাও আমরা খুব ভালো করে জানি। আবার এটাও জানি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে ভাগ্যও পরিবর্তন করা যায়, সো আবার ভাগ্য তো আমার আল্লাহর কাছে লেখা আছে, আপনাদের এই বাজে কথার উপর আমার কিছু যায় আসে না, আপনাদের উপর লেখাও নাই আমার এই আমার কি হবে না হবে। আর ওই যে দয়া করে আমি মিডিয়া ছেড়ে দিব, নষ্ট জায়গা ছেড়ে দিব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ভাই আমারটা না আমি খুব ভালো করে বুঝি, এই অ্যাডভাইসগুলো আমাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটা আমার তাগিদেই আমাকে পড়তে হবে, ঠিক আছে, আমাকে আমার ধর্ম পালন করতে হবে সেটা আমার তাগিদেই আমাকে করতে হবে, ইনশাল্লাহ সেটা আমি করব, কি করব না করতে পারি কি পারি না সেটা আল্লাহই ভালো জানেন। সো
আমাকে এটাও বলার যেমন দরকার নাই, আর ওই যে খুঁচিয়ে খাচিয়ে এনে আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমাকে প্লিজ এই আমার পেজে এই ধরনের কথাবার্তা না লিখলে আমি খুব খুশি হব, ঠিক আছে? এটা জানি অনেক জায়গায় শেয়ার হয়ে যাবে, কে কি আবার লিখবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। খালি দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত করুক, ঠিকঠাকভাবে হেদায়েত করুক। দেখি কয়েকটা টেক্সট অ্যাড্রেস দেখি, আমার খুব করেই লাইভে আসা, আমার একদম ইচ্ছে ছিল না লাইভে আসা, আসতেও চাইনি। আমি একজনকে তাকে ইনবক্সে লিখেছি, কিছু কথা লিখেছি, ভাই এমন ক্যালাস টাইপের কথাবার্তা বলে না, বিরক্ত লাগে একদম। ওদের সাথে কথা বলতে এই যে লাইভ আসছে এটা নিয়েও এক একজন এক এক কথা বলবে, ভাই আমার হিসাব না হয় আমার আল্লাহ নেবে, আপনাদের এই আপনাদেরকে আমি বলতে বাধ্য না। টেক্সট অনেক দ্রুত যাচ্ছে, এমনিতেই এখন মেজাজটা খারাপ আছে, আসলে পড়াটাও পসিবল হচ্ছে না। আমিন আমাকে হেদায়েত দান করুন, আলহামদুলিল্লাহ আমাকে হেদায়েত দান করুন। একজন বান্দা লিখছেন তোকে লাইভে হাজার হাজার মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, তাতে আপনার কি আল্লাহ যদি মানে মারে আমাকে মারবে? আপনার আপনার সেই দায়িত্ব নিতে হবে না। যে লোক আমাকে ইনবক্সে লিখছেন তাকে বলছি, ঠিক আছে? যে লোক আমাকে ইনবক্সে লিখছে না, আমাকে হাজার হাজার মানুষ দেখছে, আলহামদুলিল্লাহ দেখছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমি এটা বলার জন্য আমি উদ্দেশ্য করেই আসছি ভাই, আমারটা তো আমি বুঝতেছি আপনারা বুঝবেন না, ঠিক আছে? তো নিজের চরকায় নিজেরা তেল দেন। ভাই মানুষ যে কত ধরনের হয়, কি কমেন্টস না দেখলে আমার নাটক দেখবে না? না দেখেন ভাই, এই ধরনের আপনাদের কথাবার্তা না একদম ভালো লাগে না। মানে আমি যে একটা টপিকস নিয়ে কথা বলতেছি সেটাকে বুঝতে পারছেন আপনারা? মানুষের ইমোশনও আপনারা বুঝেন না। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। জানি না যার মুখ দিয়ে যা আসে বলতে থাকেন, আপনার মুখ আপনার সিদ্ধান্ত আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আপনাদের মানে যারা এরকম এদেরকে আল্লাহ কখনোই হেদায়েত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।